প্রতিদিন ভালো থাকুন প্রতিদিন ভালো থাকুন প্রতিদিন ভালো থাকুন প্রতিদিন। নমস্কার, ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে সকলকে আরও একবার সাদর অভিবাদন। বন্ধুরা, নারীকে কেন্দ্র করে নানা কথা নানা সময় কিন্তু উঠে আসে আমাদের সামনে। যেমন বলে হয়, তুমি অনন্যা, তুমি লাবণ্যা, তুমি কৌশিকী, তুমি তিলোত্তমা। বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন পরিস্থিতির আধারে নারীর কিন্তু নানা রকম চরিত্রে আমরা দেখতে পাই নারীকে অভিনয় করতে, এবং সেই নারীকেই আবার আরেকদিকে অবলা বলেও কিন্তু মনে করা হয়ে থাকে। আজকের দিনে কিন্তু সামাজিক চিত্রটা যদি আমরা দেখি, এত রকমের নির্যাতন বা বিপরীতমুখী পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও নারী কিন্তু কোনো অংশে কম নয় বা কোনো ক্ষেত্রেই কিন্তু পিছিয়ে নেই। অর্থাৎ পুরুষদের সাথে সমানভাবে পাল্লা দিয়ে কিন্তু প্রতিটি ক্ষেত্রে নারীর ভূমিকা কিন্তু অপরিসীম, এবং নারীর অনেক অবদান রয়েছে, সেটি সামাজিক ক্ষেত্রেই হোক, অর্থনৈতিক ক্ষেত্রেই হোক বা শিক্ষামূলক ক্ষেত্রেই হোক। নারীর মধ্যে অনেক রকম গুণ বা বৈশিষ্ট্য আমরা সবাই জানি। নারীর মধ্যে সহ্য শক্তি করার ক্ষমতা বেশি, বা নারীর মধ্যে সহন করার সাথে সাথে ফেস করার ক্ষমতা, সম্মুখীন হওয়ার ক্ষমতাও আছে। আবার আরেকদিকে রয়েছে সবচেয়ে সুন্দর যে ক্ষমতা, সেটি হচ্ছে নির্মাণ করার, অর্থাৎ সৃষ্টিমূলক কিছু করার কিন্তু ক্ষমতাও ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন নারীর মধ্যে। কিন্তু সেই নারীকে যদি আমরা অবলা মনে করি এবং যন্ত্র সমান ভেবে, ভোগ্য সমান ভেবে তাকে যদি আমরা তাকে তাচ্ছিল্য করি, তাহলে কিন্তু সেটা যারা এটা করে থাকেন তাদেরই ভুল হবে। সেই জন্য নারী অবলা না সবলা, সে দুর্বল না শক্তিশালী, সেই বিষয়টা নিয়ে কিন্তু একটু বিশ্লেষণ করার প্রয়োজন আছে। আজকে আমরা সেই কথাই আলোচনা করব, এবং আমাদের সাথে রয়েছেন ব্রহ্মা কুমারী শম্পাবন, তাকে স্বাগত করব। ওম শান্তি দিদি। ওম শান্তি দিদি। আমাদের বিভিন্ন পর্বে আমরা নারীর নানা রকম চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরেছি। আজকে দেখুন, নারীরা আমরা দেখতে পাই আজকে অধিকার যেমন দেওয়া হয়েছে, সেরকম অনেক ক্ষেত্রে অধিকারের কিন্তু সঠিক প্রয়োগও নারীরা করেছেন, শিক্ষা দীক্ষার ক্ষেত্রেই হোক, মানে শিক্ষার ক্ষেত্রেও আজকে ছেলেদের সাথে কিন্তু পার্সেন্টেজে কম নেই, মহিলাদের সংখ্যাও শিক্ষার সঙ্গে অনেক দিকে, বা স্পোর্টস বিভাগের ক্ষেত্রে মানে খেলাধুলার দিকে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু নারীর অবদান রয়েছে। এর থেকেই বোঝা যায় যে নারীর মধ্যে পুরুষের চেয়ে কিন্তু কম কিছু পটেনশিয়াল, মানে কম কিছু উৎসাহ বা ক্ষমতা কিন্তু কম নয় কোনো অংশে, তা সত্ত্বেও নারীকে অবলা বলে হয় বলা হয় এখনো পর্যন্ত সে কথা প্রচলন আছে। তাহলে এই কথা কতখানি তাৎপর্য? বাস্তবে নারী কি অবলা না সে সবলা? নারী অবলা এটা তো একটা শাস্ত্রে লিখা, এটা ডিসাইড করলো কে যে নারী অবলা? কি লিখেছিল ডিসাইড করে? তো কেউ তো, কেউ না কেউ রয়েছে যে শাস্ত্র রচনা করেছিলেন যিনি, রাইট? তো এটা একটা ভাইরাস যে নারী অবলা, যে নারীরা এই ভাইরাস দ্বারা আক্রান্ত তাদের কাছে এটাই আহ্বান যে তারা জাগা, তারা তাদেরকে জেগে ওঠা উচিত। তাদেরকে জেগে ওঠানোর জন্যই বারো মাসে আজকে তেরো পার্বণ, দেবীদের এত মহিমা গীত গাওয়া হয় যে জাগৃতির জন্য, মহালয়া থেকে তো শুরু হয় যে হে দেবী জাগো, কারণ তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে আমি অবলা। অবলা বলতে বলতে তার ভেতরের শক্তিকে সে না জাগে, এটা হীনমন্যতার শিকার হয়ে উঠেছে। শাস্ত্রে অনেক ধরনের লেখা রয়েছে নারী সম্বন্ধে, যে নারী ফিজিক্যালি দিক থেকে হোক, মেন্টালি দিক থেকে হোক, নারী অবলা তো অবলাই, সাথে সাথে নারীর বুদ্ধি তার বায় পায়ের গোড়ালিতে থাকে, এরকম বলা হয় যে নারীর বুদ্ধিতে খুব কমজোর। বুদ্ধিজীবীদের এখনো বিশ্বাস যে ও তাদের কাছে বুদ্ধি নিয়ে লাভ নেই, এটা কোনো কিছু প্ল্যান করো মেয়ে বুদ্ধিতে চলবে না, নারী বুদ্ধিতে চলা মানে সেটা সর্বনাশ। অথচ এটাও আমরা দেখি, এটাও কথা প্রচলিত আছে যে যে কোনো মানে সফল পুরুষের পিছনে একজন নারীর হাত, এটাও একজনের হাত, কারণ সে প্রেরণা দিবে। কিন্তু যখনই ক্রেডিট নেওয়ার কথা, সেটা কিন্তু আমরা তাতে দিই না, যে বুদ্ধিটা, যেহেতু বুদ্ধি তাদের কমজোর, বুদ্ধি তাদের বা পায়ের গোড়ালিতে অবস্থান করে, অর্থাৎ ডিসিশন দেওয়ার শক্তি, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, এই ব্যাপারগুলো তার মধ্যে নেই, সিদ্ধান্ত দেওয়ার মনোভাব তার মধ্যে নেই, এটা হয়ে এসছে প্রচলিতভাবে।
কিন্তু আজকের মডার্ন সায়েন্স, শরীরবিজ্ঞান বা সাইকোলজিস্টরা এটা ডাইরেক্ট কিছু প্রামাণ্য দেখে, ডাইরেক্ট এক্সাম্পলের মাধ্যমে, হাজার বছর ধরে চিরাচরিত যেটা এই নিন্দাজনিত বা এই উক্তিগুলো যে মিথ্যে সেটা প্রমাণ করে দিয়েছেন। ডাইরেক্ট প্রমাণ হচ্ছে এই জ্ঞান, বিজ্ঞান, কলা, শিক্ষা, রাজনীতি, দর্শন, আজকে সর্বত্র, যেটা আপনি বললেন যে নারীর সর্বত্র বিচরণ, চারিদিকে আজকে নারীর মানে কোথায় না কোথায় কোনো উচ্চশী করে ক্ষেত্রেই পৌঁছে সে গেছে। পিছিয়ে নেই, মানে চাষবাস থেকে শুরু করে দেশের রাজনীতি চালানো সায়েন্টিস্ট পর্যন্ত। অন্তরীক্ষে যাত্রা হ্যাঁ হ্যাঁ শুরু। আগে বলা হতো যে দেখো সর্বত্র তো পুরুষের জায়গা, কোথায় নারী? সেই লিওনার্দো, সেই রবীন্দ্রনাথ, সেই শেক্সপিয়ার, সেই আইনস্টাইন, সেই নিউটন, সেই কালিদাস, কিন্তু নারীর জায়গা কোথায়? কিন্তু একটা সময় হয়তো আমরা ভুলে গেছি সে প্রথম থেকে বিজ্ঞানের দিকে জয়যাত্রার ক্ষেত্রে নারীর অবদান, মাদাম ক্যুরির অবদান, হ্যাঁ বা হ্যাঁ আরো অনেক বড় বড় যারা ছিলেন, আইরিন, চার্লস, আইরিন হ্যাঁ, অ্যাডলার। তো এরকমভাবে অনেক নারীরাই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানের দিকে, তাদের জয়যাত্রায় তাদের হাত অনেক দূর পৌঁছে গেছে। আজকে বিজ্ঞানের দিক থেকেই বলুন, আজকে যে কোনো দিক থেকে, যে কোনো দিকগুলো সামাজিক ভিন্ন ভিন্ন দিকে সর্বত্র কিন্তু নারী সাহিত্য কলায় হোক, সঙ্গীত কলায় হোক, নারী অনেক ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন, নোবেল প্রাপ্ত হয়েছেন বিশ্বের বড় বড় জায়গাতে, বা সমাজসেবীর ক্ষেত্রেই হোক না কেন। আজকে রাজনীতির ক্ষেত্রে আমরা দেখা যাই, আমাদের ভারতবর্ষে যদি আমরা ধরে নিই, ইন্দিরা গান্ধী, প্রতিভা সিনহা, মমতা ব্যানার্জি, এরা প্রত্যেকেই ছিলেন। তারপর সঙ্গীত কলাতে লতা মঙ্গেশকর, আশা হ্যাঁ ভোঁসলে, এরা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকেই উঠে এসেছেন। এমনকি সাহিত্য বিভাগের সাহিত্য ক্ষেত্রেও বিভাগেও আছে, বলছেন রবীন্দ্রনাথের সময় বলুন বা নজরুল ইসলামের সময় বলুন, তাদের সাথে পাল্লা দিয়ে মানে তৎকালীন সময়ে কিছু মহিলা লেখকও উঠে এসেছেন উঠে এসেছেন। সাহসিক সাহসিকা লেখিকা, হ্যাঁ হ্যাঁ কলম ধরার অধিকার তাদের অধিকার ছিল না, নেই। হ্যাঁ তথাপি কলম ধরে ধরে প্রমাণ করেছিলেন যে হ্যাঁ, নারীর মধ্যে অনেক শক্তি রয়েছে। আজকে তাদের, তারা সেই বড় ভাস্বর একটা সাহিত্যের জগতে, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, হ্যাঁ আরো হ্যাঁ অনেকেই রয়েছেন অনেকেই যারা রয়েছে। বড় জগতে রয়েছে। এরকম অন্তরীক্ষেই বলি, সমুদ্রের গভীরেই বলি, আর আকাশ যাত্রাই বলি, নারীর কোথাও এমন নেই যে নারীর বিচরণ হয়নি। শিক্ষা দীক্ষা সর্বত্রে নারী রয়েছেন, তো এটা বলা যায় না আজকে নারী অবলা, কারণ নারী তো প্রমাণ করে দেখিয়েছেন, হ্যাঁ সে বিজ্ঞানী হোক, সেটা পারমাণবিক বলার বোমা, অপেক্ষা রাখে না, হ্যাঁ, বা সেটা কর্মে প্রকাশ কর্মে প্রকাশ করে প্রকাশ দিয়েছে, আমাদের করছে, সামনে সেটা এক্সাম্পল রয়েছে। প্রত্যক্ষ করেছেন। শিক্ষা দীক্ষা, স্কুল কলেজ, বিজ্ঞান সর্বত্র ক্ষেত্রে, আজকে স্কুলে পড়াশোনার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ শিক্ষিত নারী এগিয়ে গেছে। এগিয়ে গেছে। এমনকি একটি শিশুর প্রথম শিক্ষার ক্ষেত্রেও নারীদেরকে কিন্তু প্রাইভেট টিউটার হিসেবে বা স্কুল টিচার হিসেবে রাখা হয়, কারণ তাদের মধ্যে সহ্য ক্ষমতা অনেক বেশি এবং সে একটি টিচ করাতেও টিচ পারে, আর করাতেও পারে। শিশু কন্যাও নিতেও পারে বেশি, তো এই জন্য নেওয়ার ক্ষমতা বা দেওয়ার ক্ষমতা বা সর্বত্র দিকগুলোতে যে তারা প্রতিষ্ঠিত, তাদের মধ্যে যে আছে কোয়ালিটি, সেটা প্রমাণ করে দেখাতে পারে, করে দেখিয়েছে। তো এখন আর এটা, এই ভাইরাস আর চলে না। তো এই ভাইরাসে যারা আক্রান্ত তাদেরকে জেগে ওঠা উচিত বা তাদের জাগানো উচিত। আজ এটা ঠিকই না, ঠিক নয়, আর এটা অ্যাকসেপ্ট করাই উচিত না। আরেকটি বিষয় যে এটা তো কথায় অনেক কিছুই, কথায় অনেক কিছু বলতে বলতে বাড়ে, কথায় বাড়ে বা প্রচলিত কথাকেই আমরা মেনে আসি যে নারী অবলা হ্যান ত্যান কিছু, কিন্তু শারীরিক দিক থেকে যদি আমরা দেখি যে নারী শক্তিতে কোনো অংশে কম নয় ঠিকই, কিন্তু তাও যেহেতু শারীরিক গঠন অনুসারে আমরা যদি দেখি পুরুষের চেয়ে কোনো অংশে কি শারীরিক বলও কম আছে নারীদের মধ্যে? যেহেতু লাইন এত সাধারণ লাইন মনে করি যে নারী একটা অবলা, হুম এ কিন্তু সাধারণ নয়, এ কিন্তু একদম একদম ভয়ঙ্কর ভাইরাস। কারণ এটা যদি একবার মাথায় প্রবেশ করে, আমরা নিজেরাই যদি একবার চিন্তন করি হুম যে নারী অবলা, মানে আমি নারী, হুম আমি অবলা, আমার দ্বারা কিছু সম্ভব নয়, হুম একবার সম্ভব মানে একবার যদি গ্রহণ করি, হ্যাঁ তাহলে হ্যাঁ আমার কনফিডেন্স লেভেল কোথায় পৌঁছে যাবে? তাহলে আমার দ্বারা কিছু সম্ভব না, যদিও মানে অনেক মানে অনেক শক্তি থাকা সত্ত্বেও। হ্যাঁ 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 তো এই ভাইরাস থেকে নির্মূল করা প্রয়োজন। শারীরিক দিক থেকে যদি বলা হয় যে নারী অবলা, সেদিক থেকে একটু বিচার্য বিষয় যে এই অবলা আমরা কখন বলবো? অবলা শব্দে অর্থ হচ্ছে বল নেই যার, এক কথা শক্তিহীন। তা আমরা একটা মেশিনকে, ঘরে পড়ে আছে মেশিনটা, তো সেই মেশিনটাকে আমরা কখনো বলতে পারি না যে মেশিনটা অকেজো।
যদি মেশিনটাকে আমরা ব্যবহার না করি, বুঝতে না পারি, ততক্ষণ বলা সম্ভব না। তো ঠিক তেমনি তাই নারীকে আমি অবলা বলবো তখনই যখন নারীর থেকে আমরা সেই জিনিসটা পাবো না, তার সংস্পর্শে এসে তাকে ভালো করে জানা ইউজ না জেনে করে। ইউজ না করব, তার গুণ বা শক্তিকে যতক্ষণ অব্দি না আমি বাস্তবে প্রয়োগ হতে না দেখবো প্রথম ততক্ষণ থেকে পর্যন্ত বুঝতে রাখার পারবো না। চেষ্টা, ঢেকে রাখার চেষ্টা। তো অর্থাৎ তাই নয়, আজকে যদি আমরা শারীরিক দিক থেকেই দেখি, তথাপি আমি এইটুকুই বলি যে রোগের সাথে, বিভিন্ন অসুখ বিসুখ রোগের সাথে যদি আন্দোলন করা বা লড়াই করা, এক্ষেত্রে কার বেশি বল? দেখা যায় পরিসংখ্যান অনুযায়ী যে আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছেন যে বিভিন্ন রোগের সাথে লড়াই করার কিন্তু অনেক শক্তি কিন্তু নারীর মধ্যে রয়েছে হ্যাঁ পুরুষের তুলনায়। হুম হুম এমনকি আয়ু বেশি নারীর, এই জন্য এই লাইনটা খুব আছে প্রবাদ বাক্য যে নারী তো কই মাছের মতো প্রাণ, অর্থাৎ মানে ওনারই মধ্যে শক্তি বেশি, মানে রোগের সাথে লড়াই করার মতো, হ্যাঁ হ্যাঁ তার আয়ু বেশি, তার পরিস্থিতি যত রকমই আসুক না কেন বিপরীতমুখী হোক না কেন, সে সে সংগ্রাম লড়াই করতে করে সংগ্রাম করে কিন্তু সে সক্ষম, ওভারকাম করতে পারে, ওভারকাম রিকভার করে করতে যায়। পারি। এমনকি জীবনে বিভিন্ন রকম সিচুয়েশনগুলো যে আসে, যেমন দারিদ্রতা, খিদে তৃষ্ণা বা ক্লান্তি, হ্যাঁ হ্যাঁ দুঃখ, এই পেইন, এগুলো কিন্তু সে সহ্য করার ক্ষমতা ক্ষমতা অনেক অনেকটাই বেশি। বেশি। তো এতটাই যখন আমরা দেখলাম যে মানে এত মানে লড়াই করার ক্ষমতা বেশি, তাহলে আমরা তাকে কী বলতে পারি, সবলা না অবলা? এটা আমাদের কাছে উঠে আসে। ঠিক তাই। হ্যাঁ, মাসেলসের দিক থেকে এটুকু বলবো যে পুরুষের একটু বেশি, হ্যাঁ কিন্তু স্টেমিনা বা কার্যশক্তি না, নারীর বেশি, আত্মবিশ্বাসের দিক থেকে বা উৎসাহের উদ্দীপনার দিক থেকে নারী কোনো অংশেই সংগ্রামের কম দিক না। থেকে, লড়াইয়ের দিক এমনকি থেকে, কোনো রোগের সাথে, পুরুষ যখন হাঁপিয়ে যান বা ভেঙে পড়েন মানসিকভাবে কোনো তখন পরিস্থিতির নারী সম্মুখীন, তখন তখন তাকে প্রেরণা দিয়ে উঠান, নারী তাকে প্রেরণা দিয়ে দিশা থাকেন দেন। তো মাসেলসের দিক থেকে হয়তো পুরুষ একটুখানি শারীরিক ক্ষমতা বেশি, বেশি। কিন্তু এটারও একটা হানিকারক দিক রয়েছে, এই যে মাসেলস যত বেশি হয় তত কিন্তু উত্তেজিত তাড়াতাড়ি দ্রুত হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ তত বেশি লড়াই, তত বেশি হুম অশান্তি। হুম হুম তো এই কারণে এটাই আমরা বলবো যে স্টেমিনার দিক থেকে বা রোগের সাথে লড়াইয়ের দিক থেকে, হুম হুম আমরা তো দেখলাম যে জীবন সংগ্রামে নারী অনেকটাই স্টেমিনার যুক্ত। তো হুম সুতরাং এই লেভেলটা একদমই সঠিক নয়, আজকে অবলা বলতে বলতে তাকে অবলা বানিয়ে দেওয়া হয়েছে, হুম হুম আর অবলা শুনতে শুনতে সে অবলা হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। ঠিক তাই, একটা বিশ্বাসের একটা প্রভাব পড়ে। তো শুনে 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 কাউকে যদি রোজ বলা হয় কানের কাছে যে হ্যাঁ তুমি অবলা, তুমি অবলা, তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছে, ক্ষমতা নেই, আজকে শক্তি নেই, তার সামনে একটা প্লাস্টিক রাখা হয়, যদি প্লাস্টিকটা নিয়ে যাও তো উপাস থেকে, একটা সময় ছিল না ও তো মেয়ে, ও নিয়ে যেতে পারবে না, ছেলেদের কাজ, একটা নারী সবই পারে। কিন্তু আমি যে অ্যাকসেপ্ট করি যে না আমার পক্ষে সব সম্ভব, আমি সব পারবো, তো সবই তার দ্বারা সবই সম্ভব। সম্ভব। ঠিক তাই। কিন্তু বিষয়টা হচ্ছে আরো একটি কথা আছে নারী সম্পর্কে, যে নারী এতটাই দুর্বল যে কিছু পরিস্থিতি এলেই চট করে কেঁদে ফেলে, মা নারীর চোখের জল খুব সস্তা, এই কথাটাও কিন্তু ঠিক এক এক সময় হজম হয় না যেন মনে হয় যে পুরুষ এত শক্তিশালী তাই সে কাঁদে না, নারী এত দুর্বল বলে সে তাই কেঁদে ফেলে, এটাও কি যুক্তিযুক্ত? যদি এটা মানসিক ক্ষমতা আমি ধরে নিই হুম হুম যে মানসিক ব্যাপার, যে মানসিক ক্ষমতা বা বৌদ্ধিক ক্ষমতা কার বেশি, কে এগিয়ে নারী না পুরুষ, এখানে এটা যুদ্ধের কোনো ব্যাপার নেই, নারীকে এগিয়ে করা বা পুরুষকে পিছিয়ে দেওয়া এটাও আলোচনার একটা বিষয়বস্তু নয়। হ্যাঁ, আমরা সমকক্ষ, তবে কোনো কোনো দিকে মানে ঈশ্বর একটা বরদানপ্রাপ্ত যে শক্তিটা নারীর মধ্যে লুকিয়ে রয়েছে, নারী হয়তো নিজেও সেটা জানে না, তাদেরকে জানিয়ে দেওয়া, সেটাকে ইউজ করা উচিত, তবে সমাজেরই ভালো হবে, সকলেরই ভালো হবে। মানুষের দিক থেকে আমরা একটা সময় জানি যে হ্যাঁ বুদ্ধির দিক থেকেও হয়তো নারী হয়তো অনেক পিছিয়ে রয়েছে। এটা কেন বলা হতো? এটা একটা সময় স্কটল্যান্ডে যখন একটা রিসার্চ করেছিল ব্রেনের, ব্রেনের যে ওয়েট হ্যাঁ তার উপর নির্ভর করতো বুদ্ধাঙ্ক, আইকিউ। সেখানে দেখা গেল যে পুরুষের যে ব্রেন সেটা যদি 3 পাউন্ড হয়, হ্যাঁ হ্যাঁ নারীর সেখানে 3 আউন্স বা 4 আউন্স তো কম হবেই। আচ্ছা তো সেটাকে কেন্দ্র করে মানে চারিদিকে প্রচার করা হলো, চারিদিকে ঢোল পিটি দেওয়া হলো, যেহেতু টোটাল পুরুষের ব্রেনগুলো একটু বেশি ওয়েট, সুতরাং ওদের বুদ্ধি বেশি। বেশি। হ্যাঁ হ্যাঁ তার পরবর্তীকালে রিসার্চ করতে করতে হুম হুম একজন বড় বিজ্ঞানী হুম হুম প্রথম এটার আবিষ্কার করে বলেছিলেন যে হুম হুম মানে ব্রেনের ওয়েটের উপর বুদ্ধাঙ্কের বা বুদ্ধির প্রখরতা কখনো নির্ভর করে না। আচ্ছা এমনও দেখা গেছে যে ব্রেন অনেক বড়
কিন্তু সেই মানুষটা ইডিয়েট। আবার দেখা গেছে ব্রেন অনেক ছোট, দেখা যায় ফ্রান্সে একজন বড় রাইটার। তো সুতরাং ব্রেনের উপর এটা কোনো নির্ভর করে না, মেন্টাল যে ক্ষমতাগুলো। হ্যাঁ, আবার আরেক দিকে রিসার্চ করে আমরা দেখি যে যদি নারীর দিকে দেখা যায় যে ওদের মানে মেন্টাল ক্ষমতাটা এতটাই বেশি যে প্রি স্কুল স্টেজ, ছোট ছোটো বাচ্চাগুলো আর কি, সেখানে যে শিশুকন্যা আর এবং শিশু মানে সন্তান আর কি, তাদের মধ্যে দেখা যায় যে মেয়েদের মধ্যে প্রবণতা বেশি, বা ওদের ওয়ার্ড যে ভোকাবুলারিগুলো ওদের পরিমাণটা বেশি, ওরা দ্রুত সেন্টেন্স শিখতে পারে, দ্রুত তাড়াতাড়ি কথা বলা শিখে যায়। এমনকি ম্যাচিউরিটিও বলা হয় মেয়েদের আগে, মেয়েদের আগে ওরা দ্রুত সেন্টেন্স করে, দ্রুত যে কোনো কাহিনি যদি আমরা শোনাই ওরা তাড়াতাড়ি মনে রাখতে পারে। এমনকি ওদের সামনে যদি আমরা কিছু লজিক্যাল বা আমরা কিছু মানে ছবির মাধ্যমে যেগুলো দেখাই আমরা, যে মেমোরি পাওয়ারগুলো রয়েছে লজিক্যাল মেমোরিগুলো, সেগুলো মনে রাখার ক্ষমতা সাংঘাতিক বেশি, অনেক সাবজেক্টে দ্রুত উন্নতিও করতে পারে। তো এই ক্ষেত্রে আজকে যদি আমরা যদি বলা যায় যে কোন দিকে নারী যদি পিছিয়ে থাকে, তবে এদিকেই পিছিয়ে রয়েছে সেই দিকগুলোতে যেদিকে নারীকে জাস্ট তাকে রিসার্চ করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, তাকে আবিষ্কার করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, বা তার দেওয়া হয়নি, তাকে চান্স দেওয়া হয়নি, তার কাছে সে ব্যাপারটা আশাই করা যায়নি যে এই ব্যাপারে সে অগ্রসর হতে পারবে বা একটা শ্রেষ্ঠ জায়গায় যেতে পারবে। আর সহ্য শক্তির ক্ষেত্রে যদি দেখা যায় যে পুরুষ কাঁদে না বলে তার সহ্য শক্তি বেশি, এটাও কিন্তু ঠিক তা নয়। সহ্য শক্তি কার বেশি কার কম, আজকে যদি এটা রিসার্চ এরকম, যে বেশি সহ্য করবে সে জীবন যুদ্ধে টিকে থাকবে, আর যে সহ্য করার ক্ষমতা যার কম সে ভেঙে পড়বে জীবন যুদ্ধে। আর যখনই ভেঙে পড়বে তার পরিণাম কি হতে পারে, হয় আত্মহত্যা করবে, নয় সে নেশা করবে, নয় ডিপ্রেশনে চলে যাবে, না সে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তা আজকে তিনটা জায়গা যদি দেখি, আত্মহত্যা করার যে সংখ্যা পরিসংখ্যান, সেখানে পুরুষের সংখ্যা বেশি নারীর কম। যদি আমি পুরো এটা একদম পরিসংখ্যান অনুসারে, হ্যাঁ এমনকি আত্মহত্যার মানে পরিসংখ্যানটাও বেশি তাই নয়, আত্মহত্যা করার যে প্রসেসটা ওটা বেশি হিংসাত্মক। হ্যাঁ হ্যাঁ, মদ্যপানের যে মদ্যপায়ীর সংখ্যা সেটা নারীর থেকে পুরুষের বেশি বেশি, বিভিন্ন নেশা, শুধু মদ্যপান নয়, বিভিন্ন নেশার দিকে যে পরিসংখ্যাটা দেখা যায় সেটা পুরুষের বেশি। পাগল আজকে সারা বিশ্বে যত হসপিটালগুলো রয়েছে, সব হসপিটালে যদি যারা অ্যাডমিট রয়েছেন, যদি সেই পরিসংখ্যান দেখা যায় সে পাগলের সংখ্যা কিন্তু পুরুষেরই বেশি, নারীর কম। এমনকি শুধু তাই নয়, পাগল হওয়ার পর ভালো হওয়ার জন্য যদি লড়াই করতে হয়, মেয়েরা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়, এবং অন্যদেরকেও ভালো করতেও কিন্তু সাহায্য করে, সাহায্য করে, মানে ওরা দ্রুত ওভারক্রাম করতে পারে, দ্রুত কন্ট্রোল করার ক্ষমতা করতে পারে, দ্রুত মানে কি চ্যানেলাইজ করতে পারে, হয়তো জীবনের সিচুয়েশনে কোনো কারণে হয়তো সে মানে থট লেভেল নিচে চলে গেছে, ডাউন হয়ে গেছে, পদক্রমী হয়ে গেছে, হ্যাঁ ও আস্তে আস্তে নিজের কান্ডারি নিজে হতে পারে বা ধরে নিতে পারে, নিজের জীবনে সামলে নেওয়া, সামলে নিতে পারে। তো এক্ষেত্রে দেখা যায় আজকে পরিণাম দেখে আমরা বুঝতে পারছি যে সহ্য শক্তি কার, কাঁদে না বলে যে তার সহ্য শক্তি বেশি এটা তার নয়, তাদের দুঃখ হয়, পেন হয়, তবে হ্যাঁ পেন কষ্ট যন্ত্রণা এটা নারীর মধ্যে দেখা যায়। আমরা পরিবারে তো দেখি যে মাকে তার কত ব্যথা সহ্য করতে হয়েছে। সবচেয়ে বড় কথা, একটি নারী যখন কোনো সন্তানের জন্ম দেওয়ার সময় যে প্রসব যন্ত্রণা, সেটা যে কি মারাত্মক যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা মানে পুরুষ কখনো অনুভবই করতে পারেন না, সেই যন্ত্রণা সহ্য করে একটি নতুন জীবনকে জন্ম দেওয়া, তার পরিচর্যা করা, পরিপোষণ করে তাকে সঠিক রাস্তা দেখিয়ে বড় করে তোলা, এই ক্ষমতাও কিন্তু প্রয়োজনে। অনেক রকম বাধা আসে, এমনকি অনেক তার হাজবেন্ড যদি মারা যান, যে মা মাকে বলা হয় সে পিতাও বটে মাতাও বটে, সে বাবা হয়েও কিন্তু বাবারও কাজ করছেন। কোন সংসারে যদি মাতা মারা যায়, হয়তো হয়তো মা মারা গেল, দুটো সন্তান হয়ে গেল, পিতা হয়ে গেল, হয়তো সে ছন্ন ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা, যদি পিতা মারা যায় কিন্তু মা কিন্তু ধরে নেয়, ধরে নিতে পারেন, ঠিক তাই, সেই পোটেনশিয়াল, সেই ক্ষমতা ঈশ্বর তো তাকে দিয়েই পাঠিয়েছেন। তো এছাড়াও নারী চরিত্রকে কেন্দ্র করে আরও নানা দিক আমাদের তুলে ধরতে হবে, সে বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো আগামী পর্বে। আজকে এত সময় নেই বলে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, একটি নারকেলের উপরের অংশটি কিন্তু খুব শক্ত হয়,
কিন্তু ভেতরের অংশটি নরম হয়। আবার এমনও কিছু ফল আছে যেগুলি ওপরে পোর্শনটি খুব নরম এবং ভেতরে পোর্শনটি কিন্তু শক্ত। যেমনটা আপেলই দেখুন, ওপরে ওপরে পোর্শনটা নরম, অথচ ভেতরে যে বীজটি থাকে সেটি কতটি শক্ত। অর্থাৎ এর মানে এটাই যে দুনিয়াতে নারী বা পুরুষ তারা শারীরিক গঠনে, যেমন পুরুষ ভেতর বাইরে থেকে দেখতে অনেকটাই শক্তিশালী এবং বলশালী মনে হয়, কিন্তু তার হয়তো ভেতরের জগৎটা ততটাই দুর্বল হয়। কিন্তু আরেক দিকে দেখুন, নারী শারীরিকভাবে পুরুষের চেয়ে বলশালী কম হলেও তার কিন্তু অন্তরের শক্তি এতটাই প্রবল, এতটাই দৃঢ় যে তার শক্তিকে দিয়ে কিন্তু সে একটি সমাজ, একটি পরিবার বা একজন পুরুষের জীবন তৈরি করে দিতে পারেন। তো সেই নারীরা কিন্তু সর্বদাই আমাদের কাছে পূজনীয় বন্ধুরা। তাই সেই নারীর সম্মান করুন, দেখবেন আপনার পরিবারই শুধু না, আমাদের সমাজটিও একটা সময় কিন্তু এই কলুষতা মুক্ত হয়ে যাবে, যে সমাজে নারী শ্লীলতাহানি বা নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করার যে প্রথা, সে প্রথাই কিন্তু থাকবে না। বন্ধুরা, আজ এটুকু বলে শেষ করছি, আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।
আসসালামু আলাইকুম।